আয়েশাকে বলে আয়েশা, তুমি তোমার গুনার উপরে তওবা করে লও, যদি কিছু কইলেই থাকে। কইলে হুজুর আমি তওবা করব না, যে গুনাহ আমি করি না ওই গুনাহ উপরে কেন আমি তওবা করব? আমার ফয়সালা আসমান থেকে হইবে। নবীদেরকে সব থেকে বড় কষ্ট দেওয়া হয়েছে তোহলতের দ্বারা, তোহলত বোঝেন তো, অপবাদ যেটা করে নেয় গিবত হইলে যেটা তার মধ্যে আছে।